কোভিড সংক্রমণের যে পরিসংখ্যানে এতদিন লাগাতার দুশ্চিন্তা বজায় ছিল সেখানে কি এবার স্বস্তির আগমনী বার্তা। গত কয়েকদিনের সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী, শুধু তাই নয়, তথ্য বলছে টেস্টিং বাড়লেও সেই অনুপাতে সংক্রমণের গ্রাফ নিচের দিকে নামছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তবে কি সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পিক পেরিয়ে এসেছি আমরা? এবার কি তবে শুধুই সংক্রমণ কমার পালা? কেন এই বিষয়ে আসছে, কেন এই সম্ভাবনা বা সামান্য হলেও আশার আলো দেখা যাচ্ছে, সেই পরিসংখ্যানে চোখ রাখবো। তার আগে জানিয়ে রাখি আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপ্তেন্দ্র সরকার এবং রয়েছেন বিশিষ্ট গবেষক অয়ন ব্যানার্জি। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি শুরুতেই একবার পরিসংখ্যানে চোখ রাখি। 17 সেপ্টেম্বর দৈনিক সংক্রমণ পৌঁছেছিল 93,199। 25 সেপ্টেম্বর 86,027। এই 93,199 এর আগে দেখুন আপনারা ভেবে যে পরপর সের্গেই বুবকার মতো একের পর এক নিজের রেকর্ড ভাঙছিল কোভিড সংক্রমণ, কিন্তু গত কয়েকদিনে রেকর্ড ভাঙার যে খেলা সেখানে কিছুটা হলেও ক্ষান্ত দিয়েছে কোভিড। 17 সেপ্টেম্বর টেস্টিং হয়েছিল 10,70,000। 25 সেপ্টেম্বর কিন্তু সংখ্যাটা অনেক বেশি, 11,02,000। অর্থাৎ টেস্টিং কম তাই সংক্রমণ কম এমনটা নয়। যে রাজ্যগুলোতে সংক্রমণের হার প্রথম থেকে বেশি ছিল, মহারাষ্ট্রে যদি আমরা দেখি 17 সেপ্টেম্বর 21,992টা কেস, 25 সেপ্টেম্বর সেটা পৌঁছয় 19,589। কর্ণাটকে 17 সেপ্টেম্বর 8,939টি নতুন কেস, 25 সেপ্টেম্বর 7,743টি। আন্ধ্রপ্রদেশের চিত্র যদি আমরা দেখি, 17 সেপ্টেম্বর 9,321, 25 সেপ্টেম্বর 7,414। সবকটি ক্ষেত্রে কিন্তু টেস্টিং বেড়েছে। 17 সেপ্টেম্বর 25 সেপ্টেম্বরের মধ্যে যে তফাৎটা সেটা কিন্তু কমতির দিকে। টেস্ট পজিটিভিটি রেট যদি আমরা দেখি, 17 সেপ্টেম্বর টেস্ট পজিটিভিটি রেট ছিল, অর্থাৎ 100 জনের যদি টেস্ট করা হয় তার মধ্যে পজিটিভ কেস বেরোচ্ছিল, এই অনুপাতটা ছিল 8.7%। 25 সেপ্টেম্বর সেটা নেমে গেছে 7.7%। যেটা আমি আগেই বলছিলাম যে টেস্টিং বেড়েছে কিন্তু সংক্রমণ কমছে, তাই টেস্ট পজিটিভিটি রেটও কমতির দিকে। আমি প্রথমে অয়নবাবুর কাছেই আসি। অয়নবাবু, নানান গাণিতিক মডেল আমরা দেখেছি এই কোভিড সংক্রমণ শুরু হওয়ার পর থেকে, এবং যেটা আপনারাও বলেছেন, চিকিৎসকরাও বলেছেন যে তার মধ্যে অনেকটাই ভ্রান্তি থেকে যায়, কারণ একটা অতিমারি সে গাণিতিক মডেল ফলো করে না, তার অন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই পরিসংখ্যানটা দেখছি, তখন আপনার গাণিতিক মডেল কি বলছে? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আমি কিন্তু খুব একটা মডেল করিনি, আমি যেটা দেখেছি হচ্ছে ডেটাটার বিশ্লেষণ, মানে যে ডেটাটি আছে হ্যাঁ সেটা বিশ্লেষণ, মডেল একটু অন্যরকম, মডেল আপনি প্রেডিক্ট করেন, আমি অবস্থাটা কিরকম সেটা বুঝতে চাইছি। আচ্ছা, তো তাতে আমি যেটা দেখছি এটা সত্যি যে ধরুন গত এই মোটামুটি 23 তারিখ থেকে টেস্ট, আচ্ছা আমি যেটা বলিনি আগে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু ওই সংখ্যাটা খালি দেখাটার কিন্তু খুব একটা মানে হয় না, আপনাকে টেস্টিংটা দিয়ে মানে কত টেস্ট হচ্ছে সেটা দিয়ে যদি আপনি ব্যাপারটাকে ভাগ না করেন তাহলে কিন্তু মানে হচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ, আমি ওই দিকটা ওইটাই, আমি গত মোটামুটি 2 মাস ধরে আমি সেইটাই দেখে যাচ্ছি যে টেস্ট পজিটিভিটিটা কতটা, এবং সেটা আমি এখন বলতে পারছি, দেখতে পাচ্ছি যেটা, যে সেটা মোটামুটি বলতে পারেন 24 আর 25 এই দুদিন টেস্ট পজিটিভিটি অনেকটাই কমে গেছিল, যদিও আবার 26 আর 27 সেটা কিন্তু আবার বেড়ে গেছে। সুতরাং এক্ষুনি কিন্তু খুব একটা উল্লম্ফন করার মতো খুব একটা কিছু আমি দেখছি না। 27 তারিখ যদি আপনি দেখেন, শুধু 27 তারিখ টেস্ট পজিটিভিটি ছিল প্রায় 11.7%, কারণ টেস্ট হয়েছিল মাত্র 7,02,000 মতো, এবং সংখ্যা যেটা হয়েছিল সেটা যদি আপনি সেটা দিয়ে যদি ভাগ করেন তাহলে কিন্তু সেটা বেশ বেশিই ছিল। ঠিক আছে, যদিও ঘটনা যে আবার গতকাল সেটি কমে গেছে, আমি যেটা দেখছি এই এক সপ্তাহে টেস্ট পজিটিভিটি কিন্তু সাংঘাতিকভাবে ওঠানামা করছে,
এবার সেটা কেন সেটা বলা হয়তো আমরা তো ঠিক কেনটা দেখি না, আমরা যেটা হয়েছে সেটা দেখি। এবার এতটা লাফানো মানে ঝাপানো কেন হচ্ছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু উল্লম্ফন বা লাফানো ঝাপানো কোনটাই করছি না, আমরা একদম বুঝে নেওয়ার চেষ্টা করছি পরিস্থিতিটা, যেমন আমরা একদম প্রথম থেকে বোঝার চেষ্টা করে আসছিলাম। তো যেটা বলছি আমরা যে আমি যেটা দেখেছি গত এক সপ্তাহে খুবই বেশি রকমের ফ্লাকচুয়েশন হচ্ছে, খুবই কম, মানে 5.75 যেটা আমরা 24 তারিখ দেখেছিলাম সেটা এখন অবধি লোয়েস্ট, এত কম টেস্ট মানে অনেক আগে মানে একদম শুরুর দিকে মার্চ এপ্রিলে হয়তো এরকম ছিল, তারপরে কিন্তু সেটা দেখা যায়নি। এবারে তার তুলনায় তারপরের দিনই আবার 6.4, তারপরের দিন 9, আবার 11.5, আবার গতকাল 6, সুতরাং একটা ফ্লাকচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আমি এখানে অয়ন বাবু আপনার কাছে পারমিশন নিয়ে আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি আপনার কাছে ফিরবো, আমি ডক্টর সরকারের কাছে একবার যাই। ডক্টর সরকার, এবার একদম চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে এবং শুরুর থেকে আপনি গোটা বিষয়টা ট্র্যাক করে আসছেন, আপনার কি মনে হয় যে সত্যি সত্যি কোথাও আশার আলো রয়েছে নাকি এখনই অতটা আশা করা যাবে না? না, প্রথমে পরিসংখ্যানগুলোর দিকে একটু তাকিয়ে দেখে নিন। এক নম্বর, কনফার্ম কেস 93,000 ছিল 17ই সেপ্টেম্বর, সেটা গতকাল 77-এর কাছাকাছি এসছে। সেকেন্ড পয়েন্টটা যেটা, যেটার জন্য আমরা কেস পজিটিভিটি রেট যদি দেখি সেটা 7.7 এ নেমেছে, অ্যাভারেজ যেটা 8.7 অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগে ছিল, এটা হচ্ছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট যেটা অ্যাবসলিউট নাম্বার ডিটেকশন, সেটা কিন্তু ঘটেছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ডেথ রেট, যেটা 1,000-এর ওপরে থাকছিল সেটা কিন্তু গতকাল 770-এর কাছে ঘোরাফেরা করেছে। অ্যাক্টিভ কেস রেট, এটা কিন্তু গত 5-6 দিন ধরেই নেগেটিভে রান করছে। আর নট মোটামুটি 0.9 থেকে 1-এর মধ্যে ঘোরাফেরা করছে। এটা বলেও, যেটা ডক্টর ব্যানার্জি বললেন, আমি সেই কথাটা আবার রিপিট করছি যে একটা জায়গায় আমাদের একটু অসুবিধে হচ্ছে বলছে যে এত ওয়াইড ভেরিয়েশন ইন টেস্টিং আছে। আপনি ভেরিয়েশন ইন টেস্টিং 5% to 10% হলে আপনি সেটাকে প্রেডিক্ট করতে পারেন, কিন্তু ভেরিয়েশন ইন টেস্টিং যদি একদিন 12 লক্ষ হয় আর একদিন 7 লক্ষ হয়, তাহলে সেই ডেটাটাকে ইন্টারপ্রেট করা একটু ডিফিকাল্ট। সুতরাং আপনি অ্যাপারেন্ট যদি ডেটা দেখেন, তাহলে অ্যাপারেন্টলি একটা সিলভার লাইনিং দেখা যাচ্ছে যে হয়তো একটু ভালোর দিকে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে ডক্টর সরকার আসবো যে সিলভার লাইনিং একটা দেখা যাচ্ছে। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আটটায় সেরা। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনা করছি যে আমরা কি কোভিড সংক্রমণের পিক পেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি অয়ন ব্যানার্জির কাছে আরও একবার চলে যাব। অয়ন বাবু, আপনার বিশ্লেষণ কি বলছে যে সেক্ষেত্রে পিক সত্যি আমরা অতিক্রম করে এসে থাকতে পারি কি না, নাকি সেটা দূর অস্ত এখন অবধি? আপনার বিশ্লেষণ কি বলছে? হ্যাঁ, তো আমি যেটা মোস্টলি দেখেছি এখন অবধি সেটা হচ্ছে আপনার এই টেস্ট পজিটিভিটি, সেইটা কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ নাম্বার অফ টেস্টিং চেঞ্জ। মানে মোটামুটি ধরুন আপনি আজকে 100টা টেস্ট করলেন, তাতে আপনি দেখলেন যে 10 জনের হয়েছে, কালকে আপনি 110টা টেস্ট করলেন, তাতে আপনি দেখলেন হয়তো 15 জনের হয়েছে বা 12। এবার দুটোরই একটা পার্সেন্টেজ থাকছে, তো আমি দুটো পার্সেন্টেজ একে অপরের সঙ্গে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেইটা আমি লক্ষ্য করছিলাম। এবং তাতে আমি দেখেছিলাম যে ম্যাক্সিমাম যেটা টেস্ট পজিটিভিটি বাড়ছিল, মানে রেট অফ চেঞ্জ অফ টেস্ট পজিটিভিটি যেটা, সেটা অ্যাকচুয়ালি জুলাইয়ের শেষের দিকে ম্যাক্সিমাম, জুলাইয়ের শুরুর দিকে সেটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছেছিল, মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি। অর্থাৎ কিনা মানে টেস্ট পজিটিভিটি বাড়ছিল টেস্টিং এর প্রায় ডবল রেটে, সেটা ফার্স্ট টেস্ট। এবার সেটা কিন্তু কমতে শুরু করে, সেটা কমতে কমতে অগস্টের মোটামুটি ধরুন ওই 26 তারিখ ওরকম শেষ দিকে সেটা অনেকটা কমে যায়, কিন্তু সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু সেটা আবার বাড়তে শুরু করে দিয়েছিল, এবং সেটা গত সপ্তাহে, এই গত 4 সপ্তাহে সেটা টানা বেড়ে গেছে। এবারে এই সপ্তাহে কিন্তু আমি দেখছি, আমি প্রত্যেক বুধবার অ্যানালিসিসটা করি, অর্থাৎ আগামীকাল মানে আমার এই অ্যানালিসিস আমি প্রত্যেক সপ্তাহে আমি দেখছি, সে সাপ্তাহিক আমার যে বিশ্লেষণ সেটা আগামীকাল শেষ হবে। তো তাতে আমার মনে হচ্ছে এই লাস্ট উইকটাতে আবার এটা কমেছে, অর্থাৎ আমরা এখানে আবার একটা পিক পেরিয়েছিলাম আমার মতে।
হ্যাঁ, মানে যেখানে পজিটিভিটি যে হারে বাড়ছিল আর টেস্টিং যে হারে বাড়ছিল সেইটা দেখলে, সেটা আমরা জুলাইয়ের মাঝামাঝি একটা পিকে পৌঁছেছিলাম, সেটা পেরিয়ে আমরা কমে গেছিলাম, সেটা আবার বাড়ছিল। আমার ধারণা সেটা এবারে এই গত এক সপ্তাহে আবার কমতে শুরু করেছে। আমি আসবো আইনবাবু আপনার কাছে, আমি চলে যাবো আবারও ডক্টর সরকারের কাছে। ডক্টর সরকার, আপনি একটু আগে যেগুলো বলছিলেন যে সিলভার লাইনিং, এবং সেখানে আপনি টেস্ট পজিটিভিটি রেট থেকে শুরু করে আর নট এই সমস্ত কিছুর প্রসঙ্গ টেনে আনছিলেন। আপনারা বিভিন্ন সময় বলেছেন যে একটা অতিমারির ক্ষেত্রে যে পিকটা হয় তারপর একটা প্ল্যাটু, একটা আমরা কি সেই প্ল্যাটুর অবস্থায় এখন আছি? হ্যাঁ, আমরা একটা প্ল্যাটুর মধ্যেই আছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের ডেটাটা যদি দেখেন, 21 থেকে 23 জুলাই এর মধ্যে হাইয়েস্ট কেস পজিটিভিটি রেট ছিল 17.41, সেইটা এখন চলছে ইজ অ্যারাউন্ড 7.3, কিন্তু এটা এক সপ্তাহ আগে 6.4 থেকে 6.5 এ নেমেছিল। শর্ট 5% বা 0.5% ভেরিয়েশনকে আমরা ধরবো না, কারণ ওটা একটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে থাকতে পারে। আজকে ICMR একটা খুব ইম্পর্টেন্ট ডিক্লারেশন দিয়েছে, সেই ডিক্লারেশনটা হচ্ছে এই মুহূর্তে 10 বছর বয়সের ওপরে ভারতীয়দের মধ্যে প্রতি 15 জনের ক্ষেত্রে একজন কোভিড এক্সপোজড হয়েছে। সুতরাং সংখ্যাটা যদি এরকম হয়, তার সাথে যে পয়েন্টটা বলেছে যে আরবান স্লাম এবং নন স্লাম আরবান 2 to 4 times মোর পজিটিভিটি দ্যান রুরাল, ভারতবর্ষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা মেয়ের এন্ডে আমেরিকা দাঁড়িয়েছিল, যখন তারা হঠাৎ ম্যাসিভ ওয়েতে রেস্ট্রিকশন গুলো লিফট করে তখন আমেরিকা একটা সেকেন্ড পিক এসেছিল। ভারতবর্ষ আনলক 5 এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং ইট ইজ কোইনসাইডিং উইথ দ্য মেজর ফেস্টিভ্যাল সিজন অফ দ্য কান্ট্রি। এই সময় আমরা ডেটাটাকে যত স্ট্রংলি ইন্টারপ্রেট করার চেষ্টা করব, এবং প্রতিদিনের ডেটা একটা T20 ম্যাচের মতো ভ্যারি করতে পারে, আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে সামনের মাসটা, কারণ ডাক্তাররাও এই সময় ফেস্টিভ্যালে থাকবে, এই সময় টেস্টিংটাও কমবে, রাস্তায় জ্যাম থাকবে, অ্যাম্বুলেন্স অপ্রতুল হবে, এই সময়টা ডিল করাটা সারা ভারতবর্ষের কাছে কিন্তু আনলক 5 হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুব গুরুত্বপূর্ণ, এবং এখানটাতে আমাদের সবাইকে মনে রাখতে হবে যেটা চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে একটা সিলভার লাইন দেখা, সিলভার লাইনিং একটা দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমরা আরও প্রশস্ত করতে পারবো কিনা তার চাবিকাঠিটা আমাদের হাতে আনলক 5 এবং সমস্ত বড় উৎসব শারদোৎসব সহ সেটা সামনেই আছে। আমি এর প্রসঙ্গে আরও বিস্তারিত আসবো, তার আগে আমি অয়নবাবুর কাছে আসবো। অয়নবাবু, আপনার কি মনে হয় যে নিম্নমুখী গ্রাফের সম্ভাবনা আপনি কতটা দেখেন? আচ্ছা, এখানে ডক্টর সরকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই উৎসবের ব্যাপারটা। এই যে আমি যেটা বললাম না যে অগস্টের পর থেকে আবার একটু আমার অ্যানালিসিস আমি দেখেছিলাম যে বাড়ছিল ব্যাপারটা, এইটা কিন্তু অনেকটাই কোইনসাইড করেছে মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর সঙ্গে, অনেকটাই। মানে মহারাষ্ট্রে মোটামুটি আমি পজিটিভিটি 17-18 এরকম দেখছিলাম, সেটা ঝট করে প্রায় 22-23-24 এমনকি প্রায় 25% পৌঁছে যায়। সুতরাং এইটা খুব সাংঘাতিক, মানে গত এক সপ্তাহে ডেফিনিটলি এটা কমেছে, কিন্তু এই যে বিভিন্ন সময় এখন যে আমরা আস্তে আস্তে আনলকিং এর দিকে যাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা যেটা আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কম, মানে টেস্ট পজিটিভিটি কমছিল গত 4 সপ্তাহে খুব সামান্য হলেও কিন্তু বাড়ছে, এবারে আবার যদি এই পুজোর সময় একটি মানে আমাদের অসতর্ক একটা ব্যাপার চলে আসে তাহলে কিন্তু খুব সমস্যা। আর এখানে আমি একটা জিনিস বলে নিই, একটা মারাত্মক জিনিস কিন্তু হতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। অক্সিজেন সাপ্লাই কিন্তু ভারতের একটা মানে অসম্ভব যে বেশি তা কিন্তু নয়, সেটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। আমি শিওর ডক্টর সরকার এটা নিয়ে বেটার বলতে পারবেন, কিন্তু এটা কিন্তু একটা ভীষণ বড় প্রবলেম যেটা কিন্তু আমাদের সামনে উপস্থিত হতে পারে, যদি এটা আমরা কন্ট্রোল না করতে পারি এটা একটা সাংঘাতিক সমস্যা হতে পারে। আমি ডক্টর সরকারের কাছে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু ছুঁয়ে নেব, ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা সেরামের। আগামী বছর ভারত এবং অন্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত দেশের জন্য অতিরিক্ত
10 কোটি ডোজ তৈরি করবে তারা এই কাজে গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সেরাম এর আগে গত অগস্টে প্রায় 10 কোটি ডোজ তৈরির ঘোষণা করে সেরাম অর্থাৎ সব মিলিয়ে 20 কোটি ডোজ তৈরি করছে সেরাম আমি আবারও ফিরে যাব ডক্টর সরকারের কাছে ডক্টর সরকারই তো আশার আলো বলতে তো এই যে কবে ভ্যাকসিন আসবে বাজারে সেটার দিকে আমরা সবাই উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছি এবং গ্রাফ কবে নিম্নমুখী হবে তো এই দুটোর মিলিত সম্ভাবনা সেটা কতটা দেখা যাচ্ছে কারণ এটা তো সত্যি যে মাসের পর মাস যাচ্ছে রুটিরুজির তাগিদে আমাদের আনলকের পথে যেতে হয়েছে এবং আরও বেশি করে হবে ধাপে ধাপে আরও ওপেন করতেই হবে এছাড়া কোনো পথ নেই আমাদের একটা জিনিস মানতে হবে যে দুটো বাস্তব সত্য এই মুহূর্তে হচ্ছে আমাদের ইকোনমিকে বাঁচাতে হবে এবং সেটা বাঁচাতে গেলে মাস্ক পরেই বাঁচাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্ট যেটা আপনি এক্ষুনি বললেন যে সেরাম ডিক্লেয়ার করেছে 10 কোটি এটাকে বলা হচ্ছে কোভ্যাক্স প্রোগ্রাম কোভ্যাক্স প্রোগ্রাম হচ্ছে বিশ্বের উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো একটা ফোরামের মধ্যে এসছে যার ফলে তারা কিন্তু একে অপরকে সাহায্য করবে এই যে সামনে চ্যালেঞ্জটা আমাদের সামনে আসছে সামনে শীতকাল হয়তো পিক বাড়তে পারে কমতে পারে এবং সবাই আশা করছে সামনে বছরে দোরগোড়ায় হয়তো ভ্যাকসিনও আসবে কিন্তু এই যে 200 কোটি লোকের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া এই সময় যে প্লেনটা আমেরিকা নামিয়ে নেবে না এবং প্লেনটা যে বাংলাদেশে বা ভারতবর্ষে এসে পৌঁছবে এই লড়াইটা কিন্তু আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেরকম উৎসবের সময় মাস্ক পরে উৎসব করাটা একটা চ্যালেঞ্জ ভ্যাকসিন আসার পরে প্রত্যেকটা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভ্যাকসিন পৌঁছানোটাও আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আমরা ভ্যাকসিনের মানে অনেকটাই এগিয়েছি কিন্তু নেক্সট বন্টন ব্যবস্থাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে আমি আশা রাখবো এটা তো ভারতবর্ষ জয়ী হবে অনেক ধন্যবাদ ডক্টর সরকার অনেক ধন্যবাদ অয়নবাবু আপনাকেও অর্থাৎ সব মিলিয়ে একটা রূপলি রেখা দেখা যাচ্ছে কিন্তু এই রূপলি রেখাটা যখন দেখা যাচ্ছে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জও থাকছে আমাদের আনলক 5 এর প্রক্রিয়ায় যেতেই হবে এবং সামনে অনেকগুলো উৎসব রয়েছে আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি সতর্ক থেকেছি আরও একটু সতর্ক যদি থাকি আরও একটু ধৈর্য যদি ধরি তাহলে কিন্তু যে প্ল্যাটোটার কথা বললেন ডক্টর সরকার অর্থাৎ এরপর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে জোরালোভাবে সেই আশাটা আরও কতটা প্রশস্ত করতে পারবো আবারও বলছি সেই চাবিকাঠি কিন্তু আমাদেরই হাতে রয়েছে আমরা আশা করব যে এবার আর ঊর্ধ্বমুখী গ্রাফ দেখতে হবে না এবং সেটা আমরা এনশিওর করতে পারবো ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর ফিরে আসবো মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে দেখতে থাকুন আড্ডা এসে মাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করা হয়েছে কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে অশান্তি করে সমর্থন টানার চেষ্টা করা হচ্ছে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী বঙ্গ জুড়ে প্রচুর কাজ হয়েছে কিন্তু এখন আমি দেখছি দুনিয়াটা আপনি বেশি কাজ করলে তার মূল্য কম হয়ে যাচ্ছে কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে কামতাপুরী বড় না রাজবংশী বড় আমি বড় না সে বড় আমরা যে সবাই মানুষ সবারই তার নিজস্ব নিজস্বতা আছে এটা ভুলে গেছে আর বিজেপির পাল্টা গত 10 বছরে উত্তরবঙ্গ অবহেলিতই থেকে গেছে উত্তরবঙ্গে গত 10 বছর পিছিয়ে পড়া উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গের স্লোগানটাই থেকে গেছে কোনো উন্নয়ন হয়নি বাংলার মানুষ তৃণমূলকে 10 বছর দেখেছে তাদের গ্রহণ করেছিল পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করতে শুরু করেছে 2019 নির্বাচনের সময় থেকে তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করবে উত্তরবঙ্গও তৃণমূলকে না বলবে লোকসভার মতো দক্ষিণবঙ্গও না বলবে এই সরকার বিদায়ী সরকার শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুতপা সেন সুতপা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার উত্তরবঙ্গ সফরে গেছেন উত্তরবঙ্গে যেখানে রয়েছেন তিনি উত্তরকোনাটা মিনি সচিবালয় সেখানে হয়েছে তারপরেও লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে যে আশাপ্রদ ফল হয়নি এই জায়গায় দাঁড়িয়ে সামনে বিধানসভা নির্বাচন উত্তরবঙ্গের জমি পুনরুদ্ধার কত বড় চ্যালেঞ্জ উত্তরবঙ্গে
দেখো, মস্ত বড় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর কাছে এবং গোটা দলের কাছেই, এবং এটা তিনি বুঝতে পারছেন বলেই উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা আজকেও তিনি করলেন। যেটা যেমনটা আমরা ভেবেছিলাম যে মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে আসছেন 8 মাস পরে, এবং শুধু যে 5টা জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি তা নয়, তিনি যে আরও নতুন নতুন প্রকল্পের ঘোষণা করবেন এমনটা আগাম আন্দাজ করা গেছিল এবং আজকে দেখা গেল সেটা সঠিক। সবথেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গের যে চা বাগানগুলো রয়েছে, 370টা চা বাগান রয়েছে, এবং এই চা বাগানের শ্রমিকরা তারা বলা যেতে পারে কার্যত হতদরিদ্র। বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক চা বাগান বন্ধ থাকে। চা বাগানের শ্রমিকদের জন্য আজকে তিনি ঘোষণা করলেন যে প্রত্যেককে পাকা বাড়ি করে দেওয়া হবে, এবং তার জন্য 500 কোটি টাকা ঘোষণাও করা হলো। এছাড়া কামতাপুরী এবং রাজবংশী যাদের দ্বন্দ্বের কথা তিনি নিজেই আজকে বৈঠকে বলেছেন, তাদের জন্য একাডেমি গড়ে দেওয়া এবং সেই একাডেমির জন্য 5 কোটি টাকা অনুদান দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তিনি তো ঘোষণা করেছেন। উন্নয়নের ব্যাপারে একাধিকবার জেলা প্রশাসনের কর্তাদেরকে তিনি আজকে ধমক দিয়েছেন কার্যত, যে কেন দেরি হচ্ছে, কেন কাজ হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ পাখির চোখ সুতপা, আপাতত তোমায় ধন্যবাদ, এবং মুখ্যমন্ত্রীর বাকি উত্তরবঙ্গ সফরের দিকেও খুব গুরুত্ব সহকারেই নজর থাকবে, তোমার কাছ থেকে আমরা আপডেটস নিতে থাকবো। আপাতত 8টায় সেরা এখানেই শেষ করছি।